সুস্থ থাকার জন্য কি কোনো আমল আছে? সুস্থ থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সকাল সন্ধ্যার একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফি দিনি ওয়া দুনিয়ায়া, আল্লাহ আমার দিনিয়া এবং দুনিয়া উভয় জগতে আমি আপনার কাছে সুখ চাই, সুস্থতা চাই। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা আফনি ফি বাদানি, আল্লাহুম্মা আফনি ফি সামাই, আল্লাহুম্মা আফনি ফি বাসারি, আল্লাহ আমার শারীরিকভাবে আমার দৃষ্টিশক্তি আমার শ্রবণ শক্তি সবগুলোকে আপনি সুস্থ রাখুন। এ দোয়া সকাল সন্ধ্যা আপনি পড়বেন। এরকম আর অনেক দোয়া আছে, যা দোয়াগুলো আপনি আল্লাহ তার কাছে আরোগ্য লাভের জন্য বা সবাই সবসময় সুস্থ থাকার জন্য আপনি পাঠ করতে পারেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো পাঠ করতেন। এরপরে সামিয়া সাদিকা আপনি লিখেছেন, আমি ঢাকাতে চাকরি করি আমার বাড়ির রাজশাহীতে, আমি বাড়িতে গেলে কসর পড়তে পারবো? কয়দিন কসর আদায় করবো? আপনার নিজের বাড়িতে যখন যাবেন তখন আপনি ফুল সালাত আদায় করবেন, তখন আপনি কসর সালাত আদায় করবেন না। আখি আক্তার শরীফ আপনি লিখেছেন, স্বামীর যদি তার স্ত্রীর কাছাকাছি স্বামী যদি তার স্ত্রীর কাছাকাছি না আসে, দিনের পর দিন সহ্য করতে না পারে, স্ত্রী যদি বিপথে চলে যায়, সেক্ষেত্রে পাপ কার বেশি হবে? স্বামী হোক আর স্ত্রী হোক একে অন্যের পরিপূরক এবং একে অন্যের চরিত্র হেফাজতের জন্য সহযোগী হবেন। যদি সেক্ষেত্রে স্বামী তার স্ত্রীর কাছাকাছি না যায়, স্ত্রীর হক আদায় না করে এবং স্ত্রী তার ফলশ্রুতিতে বিপদগামীদের পথে চলে যায়, অবশ্যই স্বামী আল্লাহর কাছে দায়ী থাকবে। তবে স্ত্রীও তার ন্যায্য হক স্বামী আদায় করছেন না এমনটি হলে তিনি প্রয়োজনে তার স্বামীর কাছ থেকে আপনার তালাক নেবেন, বিচ্ছেদ চাইবেন, এবং যেহেতু তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন, অতএব তার বিবাহ বন্ধন না থেকে মুরব্বীদের মাধ্যমে এটার প্রতিকার না হলে কোনোভাবে তিনি বিকল্প চিন্তা অর্থাৎ অন্য কোথাও বিয়ের চিন্তা করবেন, এর কাছ থেকে বিচ্ছেদ নিয়ে সেই উদ্যোগও তাকে নিতে হবে। তিনি গুনাহ করেছেন তার কোনো পাপ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয়, তাকে ধৈর্য ধারণ করতে হবে এবং বিকল্প পথে যেতে হবে। আর এদিকে স্বামী তো গুনাহগার হবেই তার অবহেলা। কারণ খাদিজা তাইবা আপনি লিখেছেন, ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার পর যদি আবারও ওই ভিক্ষুক কিছু খাবার বা অন্য কিছু চায় তখন যদি না দেয় তাহলে গুণ হবে না? এটা ভিক্ষুককে ভিক্ষা দেওয়া তো আপনার জন্য আবশ্যক নয় যদি তার বিকল্প বহু পথ থাকে। বিশেষ করে আজকাল যে ভিক্ষুক থাকে এই ভিক্ষুক এরকম নয় যে আমি ভিক্ষা না দিলে সে মারা যাবে, তার আর কোনো উপায় নাই, তাহলে সেক্ষেত্রে আমার উপর আবশ্যক দেওয়া। বাট আমি না দিলে সে আরেকজন থেকে নিবে, হয়তো তার এক জায়গা না হলে আরেক জায়গা পাবে, এখন না হলে একটু পর হবে, অতএব তাদেরকে ভিক্ষা দেওয়া যে ফরজ ব্যাপারটা তো সেরকম নয়, বিধায় আপনার গুণা হবে না। কারণে জেসি আইডি থেকে আপনি লিখেছেন, মা বাবা পর্দার বিধান না মানলে কী করা উচিত? মা বাবা যদি পর্দার বিধান না করেন তাদেরকে বুঝাবেন, সন্তান হিসাবে তাদের ঝগাঝাটি করতে যাবেন না, ব্যবহার খারাপ করতে যাবেন না, কিন্তু আপনি আপনার জায়গা থেকে অবশ্যই তাদেরকে নাসিহা করবেন, বোঝাবেন, যাতে করে তারা পর্দা মানে, আল্লাহ তাআলার নির্দেশগুলোকে তারা যেন মানতে পারেন, সেজন্য তুমি সহযোগিতা করবেন।